ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছেন অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, যে চাদরটা আল্লাহ তাআলা পরিধান করে থাকেন সেটার নাম হলো কিবরিয়া, সেটার নাম হলো অহংকার। আর তোমাদের মতো দু পয়সার তিন পয়সার কোনো মানুষ যখন অহংকার করে তখন সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিধান করা বস্তুটাতে হাত লাগিয়ে দেয়, আর হাত লাগিয়ে দেওয়ার পরে সেই বস্তুটাকে টেনে হিঁচড়ে নামিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন যেটা হলো কিবরিয়া, যেটা হলো অহংকার, সেটা আমার বস্তু। আর তোমাদের মতো দু পয়সার তিন পয়সার কোন লোক যখন অহংকার করে সে আমার শরীরে স্বয়ং হাত লাগিয়ে দেয়, আর হাত লাগিয়ে দেওয়ার পরে আমার সেই চাদরটাকে টেনে হিঁচড়ে নামিয়ে নেওয়ার চেষ্টা করে। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি যখন স্বয়ংভর, আমি তোমাদের মালিক, আমি তোমাদের রব, এই অহংকারের বস্তুটা যখন আমি আমার শরীরে চাপাই তখন কেবলমাত্র আমাকেই শোভা পাই। আর তোমাদের মতো দু পয়সার তিন পয়সার কোন মানুষ যখন অহংকার করে তখন সে আমার চাদর ধরে টানাটানি করে। আমি যদি একটা জামা সেলাই করি আর জামাটা সেলাই করে কোনো একটা মোড়ে বসলাম, আর বসার পরে কোন লোক যদি আমার কটকট করে বুটামটিকে খুলে দিয়ে আমার গা থেকে আমার জামাটাকে নামিয়ে নেয়, আমার গায়ে আগুনটা লাগবে না লাগবে না? অবশ্যই লাগবে। তো আপনি যে অহংকার করছেন আর আল্লাহ তাআলা বলছেন অহংকার হলো আমার গায়ের চাদর, তো আপনি অহংকার করছেন আল্লাহ তাআলার গায়ে হাত লাগিয়ে দিচ্ছেন, আল্লাহ কি রাখবে না? অবশ্যই। এই জন্য অহংকার হলো সবচেয়েতে জঘন্য অপরাধ এবং সবচেয়েতে মন্দ চরিত্রের লিস্টে গিয়ে সবচেয়েতে তাকে নিচে গ্লানিতে জায়গা দেওয়া হয়েছে। কিসের জন্য? এই কারণটার জন্য। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। এবার অহংকার, অহংকার বলতে কি বুঝেন? অহংকার কাকে বলা হয়? অহংকার ভালো করে মাথায় রাখেন, অহংকার কাকে বলা হয়? কোন লোককে জ্ঞান তুচ্ছ মনে করছেন, নিজেকে খুব হিটলার, আমি খুব মাস্তান, কোন লোককে গ্রাহ্য করেন না, এটাই অহংকার। মানুষকে ছোট মনে করা, হককে দাবিয়ে রাখা, বাতিলের সঙ্গে প্রকাশ্য হওয়া, এটার নাম অহংকার। নিজেকে খুব বড় বাহাদুর মনে করা, এটাই অহংকার। আচ্ছা, মানুষের কিসে কিসে অহংকার হয়? মানুষেরা কিসে কিসে অহংকার করে? হাতে গুনিয়ে দিচ্ছি, সময় সংক্ষিপ্ত, বিষয় অনেক লম্বা, শর্টকটে বলছি। এক নম্বর হলো যদি মানুষের ধন মাল হয়ে যায় তাহলে মানুষের অহংকার বেড়ে যায়। কোন মানুষকে আল্লাহ তাআলা যদি সাদা চামড়া দান করেন তাহলে তার সাদা চামড়ার তার রূপের অহংকার বেড়ে যায়। দুই নম্বরে বললাম, তিন নম্বরে বলছি কোন মানুষের বংশটা যদি উঁচু মানের হয়ে যায়, তার বংশটা খুব নামি দামি হয়ে যায়, তো তার অহংকার বেড়ে যায়। কয় নম্বর বললাম? তিন নম্বর। এক নম্বরে বললাম ধন মাল হয়ে যেতে গেলে মানুষের অহংকার বেড়ে যায়, মানুষের রূপ জৈবন যদি ভালো হয় অহংকার বেড়ে যায়, মানুষের টাকা পয়সা বেশি হয়ে যেতে গেলে অহংকার হয়ে যায়, মানুষের বংশটা উঁচু মানের হয়ে যেতে গেলে মানুষের অহংকার বেড়ে যায়, কিছু কিছু মানুষের ইলিম হয়ে যেতে গেলে, বিদ্যা বুদ্ধি হয়ে যেতে গেলে মানুষের অহংকার বেড়ে যায়। এই কথাটি বললাম, কোন লোক যদি পদ পেয়ে যায়, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এমএলএ, এমপি, সভাপতি, কোন একটা পদ পেয়ে যায় তার অহংকার বেড়ে যায়। কি না কি হনুরে বাবা, অহংকার বেড়ে যায়। তাহলে যারা অহংকার করে এরা কি ঠিক? ঠিক কি ঠিক না এবার বলছি, গুনে রাখেন, মাথায় রাখেন কথাগুলি। এক নম্বরে বললাম বংশটা উঁচু মানের হয়ে যেতে গেলে অহংকার বেড়ে যায়, দুই নম্বরে বললাম মানুষের চেহারাটা সুন্দর হয়ে যেতে গেলে অহংকার যায়, তিন নম্বরে বললাম মানুষের ধন দৌলত বেশি হয়ে যেতে গেলে অহংকার বেড়ে যায়, চার নম্বরে বললাম মানুষের ইলিম বিদ্যা বুদ্ধি বেশি হয়ে যেতে গেলে অহংকার বেড়ে যায়, কিছু কিছু মানুষেরা যদি তারা পদ পেয়ে যায় কোনো তাদের অহংকার বেড়ে যায়। তো যারা এগুলি নিয়ে অহংকার করেন এগুলি কি ঠিক? ঠিক কি ঠিক না এবার বলছি। আচ্ছা, এবার এক নম্বরে বলছি যারা বংশকে নিয়ে অহংকার করে, আমি অমুক বংশের, আমি তুমুক বংশের, আমার বংশকে চিনো, এগুলো অহংকার দেখিয়ে বেড়ায়। এই গ্রাম থেকে অন্য গ্রাম যেতে গেলে কার সঙ্গে কথা বলছো? আমি অমুক বংশের লোক, আমাকে চিনো, আমার সামনে কথা বলতে আসলে খুব হুঁশিয়ারি দেখে কথা বলবে, তার মানে কি বংশকে চুষছে, বংশকে নিয়ে অহংকার দেখাচ্ছে। তাহলে বংশকে নিয়ে যারা অহংকার করেন, নবীজি কোন বংশে এসেছিলেন? কুরাইশ বংশে।
সবচাইতে মক্কা নগরীতে যেটা সবচাইতে উঁচু দামি বংশ তার নাম হলো কুরাইশ। মক্কা নগরীতে কুরাইশের চাইতে আর দামি বংশ ছিল না। আর এই কুরাইশ বংশ থেকে আসলেন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরাইশ বংশে এসেছিলেন। তাহলে লোকটাও দামি, বংশটাও দামি। নবীজির পর একটা আয়াত নাজিল হলো, আয়াতটা নাজিল হলো বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা লাম্মা নাযালা হাযিহিল আয়াত, আয়াতটা কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি বলে দেন আপনার বংশের লোকগুলিকে, আপনি আপনার বংশের লোকগুলিকে বলে দেন, এ আমার বংশের লোকেরা। আমার পরে আয়াত নাযিল হলো, আয়াতটা কি? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবীজি বললেন, এরে আমার বংশের লোকেরা, তোমরা জেনে রাখো। এবং নাবিজির যেটা বংশের হেড ব্রাঞ্চ ছিল সেটার নাম হলো বানি হাশিম। এই বানি হাশিমকে নাবিজি সম্বোধন করে বলছেন, ক্বালা ইয়া বানি হাশিম আন্নাসু লা ইয়াতুনা বিআমালিহিম ওয়া আনতুম তাতুনা ইলাইয়া বিআনসাবিকুম। এরে বানি হাশিমের লোকেরা, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা আমার পরে আয়াত নাযিল করেছে, তোমরা আমার ধন থেকে, আমার মাল থেকে, আমার জমি জিরাত থেকে, সব কিছু থেকে তোমরা ভাগ পেয়ে যাবা। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মানুষকে উঠাবেন। সেই দিন যদি বলো যে আমার আমল থেকে ভাগ নাও, আমার আমলে যদি কেউ ভাগ চাও, আমার আমল থেকে কেউ ভাগ পাবে না। এবং নবীজি নিজে স্বয়ং বলেছেন, কুল মাতা বিদআ মিনার রাসূল, নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলেছেন, এরে মেয়ে ফাতেমা, আমার আগে অনেকগুলি নবী এসেছেন, রাসূল এসেছেন, তাদের সঙ্গে আল্লাহ তাআলা কি ব্যবহার করবেন কিয়ামতের দিন আমি সেটা বলতে পারবো না, এবং আমার সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি ব্যবহার করবেন আমি সেটাও বলতে পারবো না। অর্থাৎ মেরে ইমালি, আমল করো, আমল যদি ভালো হয় তাহলে জান্নাতে চলে যাবা, আর আমল যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে কোন বংশের লোক, কার মেয়ে, কার ছেলে, কিছুই দেখা হবে না। কি লাভ হলো বংশের অহংকার দেখিয়ে? নবীজি নিজে বলছেন, হে মেয়ে ফাতেমা, তুমি আমার পরিচয় দিয়ে যে আমি নবী মুহাম্মাদের মেয়ে, নিজের বংশের হেড ব্রাঞ্চকে বলছে, এ বানি হাশিম, তোমরা কেউ আমাকে দেখিয়ে, আর আমরা কুরাইশ বংশের লোক, আমরা উঁচু বংশের লোক বলে তোমরা কেউ জান্নাতে যেতে পাবে না। যদি জান্নাতে যেতে চাও তাহলে একটাই কি, আমলের ভিত্তিতে, অর্থাৎ এ বলি আমল করো, আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবা, আর আমল যদি খারাপ হয়ে যায় তোমার বংশ হাজার লাট সাহেব হয়ে যাগা, দেখা হবে না। কি হলো বংশের অহংকার করে লাভ আছে? আরে এটা একটা পরিচয়, আমি কোন বংশের, মোড়ল বংশের, আপনি কোন বংশের, হাজী বংশের, উমুক জন কোন বংশের, মাওলানা বংশের, এটা পরিচয়ের জন্য বংশ। অথচ আমরা কি করেছি, অহংকারের বস্তু বানিয়ে নিয়েছি। কোন জায়গায় যেতে গেলে কি হয়, আমাকে চিনো উমুক বংশের লোক, লোকের সামনে চাটি ধনমাল হয়ে গেছে, কথা বলতে গেলে এই কার সঙ্গে লাগতে এসেছো, আমাকে চিনো, আমার বাড়িতে গিয়ে দেখেছো, গা দিল্লিতে যত ভিআইপি লোকের বাড়ি আছে তার মধ্যে এটা আমার একটা বাড়ি, তার খোঁজ নিয়ে দেখেন গা, তার বাপ দাদারা ছিল টালির বাড়ি, তার মাটির বাড়িতে, এখন দিল্লি খেটে কি করে না করে একটা পাকা বাড়ি হয়ে গেছে, দুটো ট্রাক্টর হয়ে গেছে বলে, মানুষের সামনে কথা বলতে গেলে সব সময় চা আর চু, আর মানুষের সামনে খালি গরম আর গুরিম হয়ে কথা বলে, অহংকার। বংশের অহংকার দেখিয়ে কিছু লাভ নেই। নবীজি নিজে বলে দিলেন, আমার সঙ্গে কিয়ামতের দিন কি ব্যবহার করা হবে আমি জানি না। তাহলে নবীজি নিজে বলছেন, আমার সঙ্গে কি ব্যবহার করা আমি জানি না, আর আমরা বংশকে নিয়ে চুষছি, বংশকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর বংশকে নিয়ে অহংকার দেখিয়ে বেড়াচ্ছি, এক নম্বর। এবার দুই নম্বরে বলছি আপনাকে, দুই নম্বর কি, মানুষের চামড়া সাদা হয়ে যেতে গেলে অহংকার বেড়ে যায়। এটা বাস্তব। একটা ছেলেকে দেখবেন মোটর সাইকেলে যাচ্ছে, ওর রূপজে বনটা ভালো করে দিয়েছে, খালি মোটর সাইকেল থেকে বাজার থেকে নামতে গেলে হাতে কোনোদিন মানুষের চিরুনি হয় হচ্ছে না, অথচ কি করছে, মোটর সাইকেল নেমে আর একবারে দামি দামি কোট, আরে দেখো না আমার দিকে, দেখো আমার দিকে তাকাতে গেলে তোমার প্যাড ভরে যাবে, খালি ফাঁট করে বাড়াচ্ছে। তার মানে কি, তার বাপ বাহিরে খাটছে আর কলেজে ও ছেলে পড়ছে, তো তোর বাপ বাহিরে খাটছে, তো তোর এরকম করে অহংকার করার কি আছে? কিছু নেই। যারা রূপের আর জৈবনের অহংকার করেন তাদেরকে বলছি আমি, সবচেয়েতে একটা লোকের নাম বলছি,
নবীজির বিহাই হলেন এই লোকটা, আবার চাচাও হলেন, তার নামটা কি কোরআনে আছে আপনারা সবাই জানেন এই সূরাটা, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের নাম অ্যাকচুয়ালি আবু লাহাব নয় রে ভাইরা, আর আসল নাম আবু লাহাব নয়, আর আসল নাম কি আছে আব্দুল উজ্জা। আবু লাহাব নামটা কেন পড়লো, এই জন্য পড়েছিল ওর রূপটা ওর চেহারাটা এত সুন্দর যে তার নাম রেখে দিল কি আবু লাহাব, খালি সৌন্দর্যের চোটে। এই লোকটা জান্নাতি না জাহান্নামী সভাপতি বলেন, আবু লাহাব জান্নাতি না জাহান্নামী, জাহান্নামী। রং কেমন ছিল, যদি তার গালে এক ফোঁটা হাত দেওয়া যায় গালগুলি কাশ্মীরি সেবের মতো, তার শরীরে যদি একটু টোকা মারা যায় তাহলে তার শরীর থেকে রক্ত ফুটে বেরিয়ে আসে, এইরকম আল্লাহ তাআলা এই লোকটাকে চেহারা দান করেছিলেন। কিন্তু এই লোকটা আল্লাহ তাআলাকে মানতে পারে নাই, আল্লাহর রাসূলকে মানতে পারে নাই, এই জন্য এই লোকটা যেদিন মরেছিল তফসির খুলে দেখে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার ব্যাপারে বদদোয়া দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব মিশে যাক, তার হাত দুখানা মাটিতে মিশে যাক, তার লাখখানা জমিনে নগড়ে যাক, এই লোকটাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বদদোয়া দিলেন কিসের জন্য, আল্লাহ তাআলার ইসলামকে মানতে পারে নাই, নবীকে মানতে পারে নাই, তার জন্য এই লোকটা যেদিন মরলো তার আপনজনেরা তার বডিতে কেউ হাত লাগায়নি, তার লাশটা 3 দিন ধরে উপরে পড়েছিল, আর পড়ে থাকার পরে এমন একটা স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছিল তার লাশে কেউ হাত লাগায়নি, গরুকে যেমন বাঁশ দিয়ে হুড়িয়ে খালে ফেলে দেওয়া হয় এই রকম করে এই আবু লাহাবকে খালে ফেলে দিল, তার আপনজনেরা তাকে পুঁতে দিল। কি হলো, রংটা তো খুব ডকডকে সাদা ছিল, কিছু কি লাভ হলো, কিছু তো লাভ হলো না, তো রূপের অহংকার করে কিছু লাভ আছে, এই লোকটা আবু লাহাব দুনিয়াতে কি হলো জাহান্নামী হয়ে চলে গেল। আবার আরেকটা লোকের নাম বলছি, এই লোকটা আপনারা চিনেন, তার নাম কি বেলাল, বেলাল হাবশি, আফ্রিকা মহাদেশের লোক, কেমন কালো জি ভাই, থোকা থোকা কালো, এত কালো, নিগ্রহী কালো, গুগলে সার্চ দিবেন যে আফ্রিকা মহাদেশের লোক কেমন, এত কালো। এই লোকটা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না পাইনি, পেয়েছে। নবীজি একদিন আসমানে সফর শেষ করে আসলেন, আর আসার পরে বলছে, ইয়ে বেলাল, তুমি জান্নাতের ভিতরে যে হাঁটছো, তোমার পায়ের খটখট শব্দগুলি আমার কানে ভেসে ভেসে আসছে, তাহলে একটা কালো চামড়ার লোক এই পৃথিবীতে কি হলো, তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। 8 হিজরিতে যেদিন মক্কা ফাতা হলো, ফাতা মক্কা হলো, সেই দিন আল্লাহর রাসূল বেলালকে বলছেন, বেলাল তুমি কি করো, এ কাবার সেহানের উপরে উঠে যাও, কেন আজান দাও। আপনারা জানেন যে রাসূলের মুয়াজ্জিন ছিলেন বেলাল, লোকটার রং কেমন, কালো। 1 মিনিট কি আগে বললাম আবু লাহাব কেমন ছিল, এত সুন্দর যে তার নামটা পড়ে গেছে আবু লাহাব, তার উপাধি নাম। এই লোকটা পৃথিবী থেকে জাহান্নামী হয়ে চলে গেল, আর এই বেলাল কালো চামড়ার লোককে আল্লাহ রাসূল যেদিন ফাতে মক্কা হলো বললেন যে তুমি কাবার সেখানে উঠো, আর উঠার পরে তুমি আজান দাও। এবার বেলাল আজান দিচ্ছেন, কিছু কিছু মুশরিকেরা, কিছু কিছু কাফের বেদিনেরা শুনছে বাইরে থেকে আওয়াজ, আর শোনার পরে বলছে, এটা কি, এটা বেলালের আওয়াজ না, এটা তো বেলালের আওয়াজ। তো বলছে, আল্লাহর রাসূল কি কোনো একটা মক্কা নগরীতে এরকম লোক পেল না যার চামড়াটা চিকন হবে, এরকম একটা কালো লোককে মক্কার কাবার সেহানের উপরে উঠিয়ে দিল আর দিয়ে বলো আজান দাও। কি বলছে ওই লোকগুলি জানেন মুশরিকরা, আমা ওয়াজাদা মুহাম্মাদুন আহাদান দুনাহা হাযা গুরাবিল আসওয়াদে ফাওকাল কাবাতে লিল আযান, নবী মুহাম্মদ কি এমন একজন লোক পেল না যার চামড়াটা সুন্দর হবে, তার শেকাল সোয়াটা বড্ড সুন্দর হবে, এরকম একটা দামি লোক, এমন একটা সুন্দর ওয়ালা চেহারা ওয়ালা লোক কি আল্লাহর রাসূল মক্কা নগরীতে খুঁজে পেলেন না, কিসের জন্য এই কালো লোকটাকে উদাহরণ দিল, কাসের কার সঙ্গে, তো কালো কাকের সঙ্গে, হাজা গোরাবিল আসওয়াদ, এই কালো দাঁড় কাকটাকে কিসের জন্য কাবার সেহানের উপরে উঠতে দেওয়া হলো, কিসের জন্য এই কালো লোকটাকে কাবার সেহানের উপরে উঠতে দেওয়া হলো, আল্লাহর রাসূল একটা ভালো লোককে পেল না,
তো কালো যদি আপনার বাড়ির পাশে কোনো লোক হয়ে যায়, আমার চামড়াটা সাদা হয়ে গেছে, তো কোনো লোক যদি কালো হয়ে যায় তো কি করবে? সারা সারা দিন কানবে? কালো তো সৌন্দর্য নেই, অবশ্যই আছে। এই বেলাল কালো চামড়ার লোক কোথায় চলে গেল? নবীজি নিজে বললেন, তুমি হাঁটছো জান্নাতের ভিতরে, তো আমি তোমার পায়ের খটখট শব্দ আওয়াজ শুনতে পাচ্ছি। ভালো চামড়ার লোক আবুল হাব কোথায় গেল? চলে গেল জাহান্নামে। এই পৃথিবীতে সার্টিফিকেট পেয়ে গেল জাহান্নামের। এই জন্য একজন বলেছেন, বাহির তো মাঝো রাত আর দিন, বাহির তো মাঝো রাত আর দিন, তেল সাবুন দিয়ে বলো না ভিতরের কালী মুছা কেন? হয়নি তোমার আজো, হয়নি তোমার আজো, হকের পথে চলতে গিয়ে পথের কাঁটা লাগেনি তোমার আজো, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজো, ভিজেনি তোমার আজো। আপনি শুধু ওপরটাকে তেল আর সাবুন দিয়ে চাকচিক্য করছেন, ভিতরটাকে পরিষ্কার করতে হবে। আমাদের ভালো আল্লাহ তাআলা দেখেন না? আল্লাহ তাআলা কোরআনে তো বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলাল তা'রাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি কি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে এবং হাওয়া আলাইহিস সালাম থেকে তোমাদেরকে পয়দা করেছি। হাওয়ার পেট থেকে আমি প্রথমে এনেছি দুজন, তারপরে আনলাম চারজন, তারপরে দশজন, তারপরে এক হাজার, তারপরে পাঁচ হাজার, এই মতো করে আমি পুরো পৃথিবীকে ভরে দিলাম। তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করেছি। কিসের জন্য? যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচিত হতে পারো। এই জন্য তোমাদেরকে আমি কি করেছি এই পৃথিবীতে বিভিন্ন জাতিতে, বিভিন্ন সেকালে, বিভিন্ন বংশতে আমি তোমাদেরকে বিভক্ত করেছি। তোমাদের ভেতর থেকে কোনো লোক যদি কালো হয়ে যায়, তোমাদের ভেতর থেকে কোনো লোকের চামড়া যদি বড্ড সেকাল সুন্দর হয়ে যায়, সে লোকটা যদি বড় লোক হয়ে যায়, কোন লোক যদি গরিব হয়ে যায়, তো সে লোকটা আমার কাছে প্রাধান্য রাখে না, যে লোকটা রাখে। এই লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই লোকটাই আমার কাছে সবচাইতে ভালো, ওই লোকটাই আমার কাছে সবচাইতে পিয়ারা। যেই লোকটা কি করে আমাকে বলে ভয় রাখে, আমাকে বলে তার অন্তরের ভিতরে খাসিয়াত রয়েছে, ভয় রয়েছে, সে লোকটা যদি রাস্তার ফকির হয়।